নমস্কার সকলোকে স্বাগতম জানাইছো ক্লাস 9ৰ বিজ্ঞানৰ বল আৰু গতি বিষয়ৰ সূত্ৰসমূহ এই পাঠটোৰ বিষয়ে আমি আলোচনা কৰি আছিলোঁ আজি এই ভিডিঅ'টোত আমি নিউটনৰ যি দ্বিতীয় গতি আছিলে বা গতি বিষয়ক দ্বিতীয় সূত্ৰটো আছিলে এই দ্বিতীয় সূত্ৰটোৰ বিষয়ে আমি আলোচনা কৰিম ইয়াৰ আগত আমি প্ৰথম সূত্ৰটোৰ বিষয়ে আলোচনা কৰিলোঁ যিসকলে এতিয়ালৈকে চোৱা নাই মই লিংকটো দিছোঁ আপোনালোকে গৈ চাই ল'ব পাৰিব আৰু যিসকলে এতিয়ালৈকে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰা নাই তেওঁলোকে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি লওক আৰু আমি গোটেইখিনি আলোচনা নকৰোঁ যিখিনি আমাক লাগে মাত্ৰ ইম্পৰ্টেণ্ট জানিবলগীয়া আছে মাত্ৰ আমি সেইখিনিহে আলোচনা কৰিম আৰু নিউটনৰ যি দ্বিতীয় গতি সূত্ৰ এই দ্বিতীয় গতি সূত্ৰটো হৈছে দ্বিতীয় গতি অনুসৰি বস্তুৰ ভৰবেগৰ পৰিৱৰ্তনৰ হাৰ প্ৰয়োগ কৰা অসন্তুলিত বলৰ সমানুপাতিক আৰু পৰিৱৰ্তন বলৰ দিশত হয় এইটোক আমি নিউটনৰ দ্বিতীয় গতি সূত্ৰ বুলি ইয়াক ক'ম বস্তুৰ ভৰবেগৰ পৰিৱৰ্তনৰ হাৰ ভৰবেগ মানে হ'ল বস্তু এটা ভৰ ভৰটোক আমি এমেৰে লিখোঁ ভৰ আৰু ভৰৰ লগত যদি আমি বস্তুটোৰ বেগটো পূৰণ কৰোঁ বেগ যিমানে বেগ নহওক আৰু এই দুইটা পূৰণ কৰি আমি যিটো পাম তাক আমি ভৰবেগ বুলি কওঁ আৰু এই ভৰবেগৰ পৰিৱৰ্তনটো মানে বস্তুৰ ভৰবেগটো কি পৰিৱৰ্তনটো কাৰ ওপৰত নিৰ্ভৰ কৰে বস্তুটোত প্ৰয়োগ কৰা বলৰ ওপৰত নিৰ্ভৰ কৰে মানে আমি বস্তুটোৰ ওপৰত যিমান বল প্ৰয়োগ কৰিম সেই বলটোৰ ওপৰত এই ভৰবেগৰ পৰিৱৰ্তনটো নিৰ্ভৰ কৰিব যদি আমি কমকৈ বল প্ৰয়োগ কৰিম তেনেহ'লে ভৰবেগটো কম হ'ব আৰু যদি বেছি বল প্ৰয়োগ কৰিম তেনেহ'লে ভৰবেগৰ পৰিৱৰ্তনটো বেছি হ'ব এইটো হ'ল আমাৰ নিউটনৰ দ্বিতীয় গতি সূত্ৰ যথেষ্ট ইম্পৰ্টেণ্ট হয় আমি পিছত যদি এই বিজ্ঞান লৈ পঢ়োঁ হায়াৰ ছেকেণ্ডেৰী তেনেহ'লে ইয়াৰ বিষয়ে যথেষ্ট আছে বহলভাৱে আছে আমি মাত্ৰ থুলমূলকৈ মাত্ৰ আভাসটো লৈছোঁ আৰু ইয়াৰ পিছত এই যি আমাৰ নিউটনৰ দ্বিতীয় গতি সূত্ৰ আছে এই দ্বিতীয় গতি সূত্ৰটো এটা আমি গাণিতিক ৰূপ আছে ইয়াক আমি অংকত ব্যৱহাৰ কৰিব পাৰোঁ তো গাণিতিক ৰূপটোৰ বিষয়ে আমি চাই লওঁ তো ইয়াৰ কাৰণে আমি কি কৰিলোঁ এটা এম ভৰৰ বস্তু ল'লোঁ ধৰি লওক এইটো এটা আমি বস্তু লৈছোঁ এই বস্তুটো কৈছোঁ ভৰ এম এম ভৰৰ বস্তু এটা লৈছোঁ আৰু এই বস্তুটো কি হৈছে প্ৰথমে এইফালে গতি কৰি আছিলে ধৰি লওক কোনোবা এটা দিশত সৰলৰৈখিক দিশত বস্তুটো গতি কৰি আছে তো ইয়াৰ বেগটো আমি যেতিয়া গতি কৰি আছে তো ইয়াৰ প্ৰথমে এটা বেগ আছে এই প্ৰথমৰ বেগটো আমি প্ৰাৰম্ভিক বেগটো ইউ বুলি ল'লোঁ দিয়াই আছে এম ভৰৰ বস্তু এটা প্ৰাৰম্ভিক বেগেৰে ইউ বেগেৰে সৰলৈখিক দিশত গতি কৰি আছে তাৰপিছত এই গৈ থকা বস্তুটোক আমি ইয়াৰ ওপৰত বল প্ৰয়োগ কৰিলোঁ মানে আমি যদি ধৰি লওঁ বল এটা গৈ আছে বলটোক আমি কি কৰিলোঁ বেট এখনে কোবাই দিলোঁ তাৰমানে আমি ইয়াত কি কৰিলোঁ এফ বল প্ৰয়োগ কৰিলোঁ আৰু যেতিয়া এফ বল প্ৰয়োগ কৰিলোঁ তেতিয়াহ'লে এই বলটোৰ বেগটো বাঢ়ি যাব তেতিয়া কি হ'ব ইয়াৰ বেগটো বাঢ়ি গৈ পেলাই ভিলে পৰিৱৰ্তন হৈ গ'ল মানে ধৰি লওক লাহে লাহে গৈ আছিলে তাৰপিছত বেছি হৈ গ'ল বেগটো বেগটো পৰিৱৰ্তন হৈ গ'ল ভিলে পৰিৱৰ্তন হ'ল আৰু এই পৰিৱৰ্তনটো কি কৈছে এটা নিৰ্দিষ্ট সময়ৰ কাৰণে আছে এই সময়টোক আমি টি বুলি লৈ লৈছোঁ এটা নিৰ্দিষ্ট সময় টি কাৰণে এই বস্তুটো যিটো ভৰবেগ আছে এই বেগটো মানে পৰিৱৰ্তন হৈছে তো ইয়াকে ইয়াত দিয়া আছে এইটো ভিলৈ পৰিৱৰ্তন কৰিলে তাৰপিছত প্ৰথমে আমি কি কৰিম বস্তুটো প্ৰথমে প্ৰাৰম্ভিক ভৰবেগ আৰু অন্তিম ভৰবেগ আমি দুয়োটা উলিয়াই ল'ম প্ৰাৰম্ভিক ভৰবেগ মানে এম প্ৰথমৰ বেগটো আছিলে ইউ প্ৰাৰম্ভিক ভৰবেগ এম ইউ আৰু অন্তিম ভৰবেগ এম ভি পালোঁ তাৰপিছত আমাৰ যি সূত্ৰটো আছিলে সূত্ৰটোত প্ৰথমে কি কৈছে কি বস্তুৰ ভৰবেগৰ পৰিৱৰ্তন মানে ভৰবেগ পৰিৱৰ্তন হৈছে বেছিৰ পৰা আমি যদি কমটো মাইনাছ কৰি দিওঁ তেতিয়া কিমান পৰিৱৰ্তন হৈছে আমি উলিয়াব পাৰিম তো ভৰবেগৰ পৰিৱৰ্তনটো আমি কি কৰিলোঁ ভৰবেগটো আমি প্ৰথমটো এটা পি ওৱান এটা পি টু লৈছিলোঁ তো পি টু ডাঙৰটোৰ পৰা পি টুৰ পৰা আমি পি ওৱানটো মাইনাছ কৰিলোঁ মানে এম ভি মাইনাছ এম ইউ পালোঁ তাৰপিছত ইয়াৰ পৰা দুইটাৰ পৰা আমি কি কৰিলোঁ এমটো আছে দুইটাতে এমটো আমি কমন লৈ ল'লোঁ তো আমি পালোঁ যে এম ইনটু ভি মাইনাছ ইউ পালোঁ তাৰপিছত বস্তুটোৰ ভৰবেগৰ পৰিৱৰ্তনৰ হাৰ বুলি কৈছিলে প্ৰশ্নটোত কৈছিলে যে বস্তুটোৰ ভৰবেগৰ পৰিৱৰ্তনৰ হাৰ তো হাৰৰ কথা কোৱাৰ দৰে আমাৰ সময়ৰ কথা কৈছে মানে ইয়াত আমি তলত সময় আমি হৰণ কৰি দিলোঁ তলত আমি কি কৰিলোঁ সময় কৰিলোঁ তো বস্তুটোৰ ভৰবেগৰ পৰিৱৰ্তনৰ হাৰ এইখিনিলৈকে আমি ঠিকে আছে তাৰপিছত যিটো পৰিৱৰ্তন হ'ল এইটো কিহৰ ওপৰত কাৰ সমানুপাতিক বুলি কৈছে প্ৰয়োগ কৰা বলৰ সমানুপাতিক তাৰমানে আমি পালোঁ এফ সমানুপাতিক পৰিৱৰ্তন ভৰবেগৰ পৰিৱৰ্তনটো আছিলে এম ভি মাইনাছ ইউ আছিলে আৰু তলত আমাৰ আছিলে টি আছিলে এইটো ভৰবেগৰ পৰিৱৰ্তনৰ হাৰ
এই এফ প্রয়োগ করা অসন্তুলিত বলর সমানুপাতিক এই পালো। তারপর আমি আগর যে গতি লেসনটা আসে তাত আমি পাইছিল এফ ইকুয়াল টর্নর সূত্রটা, টর্ন আসলে ভি ইকুয়াল টু সরি এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। তো ইয়াতো আমি কি করিম এই সূত্রটা আমি কি করিম ভি মাইনাস ইউ বাই টির ঠাইত আমি এ ব্যবহার করিম। তারপর আর যেটা আমি সমানুপাতিক ব্যবহার করো সমানুপাতিক চিহ্ন, আর এই সমানুপাতিক চিহ্ন উঠাবর কারণে আমি একটা ধ্রুবক ব্যবহার করো, আর এই ধ্রুবকটা আমি ইয়াত কে হিসাবে ব্যবহার করছো, কে টু হয়েছে একটা সমানুপাতিক ধ্রুবক, এই কে হয়েছে একটা সমানুপাতিক ধ্রুবক। তো আমি পালো কি এফ ইকুয়াল টু কে এম এ, এটা আমি পালো। এতিয়া আমি যদি চাও যেটো আমার এম আসলে ভর, ভরটুক আমি এক কেজি বলে ধরল, এম ইকুয়াল টু ওয়ান কেজি। তারপর যেটো আমার ত্বরণ আসলে এ, এটো আমি ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার বলে ধরে ললো, আর যেটো আমার বল আসলে প্রয়োগ করা বলটো এক নিউটন বলে আমি লো, গোটেখিনি আমি মানে ওয়ান ওয়ান বলে লো। তো আমি এই কের মানটো কি পাই যাম, কের মানটো ওয়ান পাই যাম, তার মানে কি এফ ইকুয়াল টু এম এ আসলে কে এম এ আসলে এফ ইকুয়াল টু আমার আসলে কে এম এ আসলে। তো এফ টু আমি ওয়ান নিউটন বলে ললো, কের মানটো আমি কে থাকক, তারপর এমর মানটো ওয়ান বলে ললো ওয়ান কেজি, আর টর্নর মানটো ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার বলে আমি লো। গোটেখিনি যেটা আমি ওয়ান ওয়ান লো, তার মানে আমি কের ইকুয়াল টু মানটো ওয়ান পালো। তো এই কের এক মানটো আমি কি করিম, যেটো আমার ফর্মুলা আসলে এফ ইকুয়াল টু এম কে এম এ, তাত আমি ইয়ার ঠাইত বহুয়াই দিম, আর বহুয়াই দিয়ার লগে লগে আমি একটা সূত্র পাই গলো, আর এই সূত্রটুক আমি নিউটনের দ্বিতীয় গতি সূত্র হিসাবে গাণিতিক রূপ হিসাবে ব্যবহার করো, এফ ইকুয়াল টু এম এ। এটা আমি পিছত প্রায় যানবিলাক অঙ্ক করিম প্রায় ব্যবহার করে থাকিম, এফ ইকুয়াল টু এম এ। আর বলর একক আমি জানোই নিউটন সরি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর ইয়াক আমি নিউটন হিসাবে ব্যবহার করো এন নিউটন। এটো হল আমার নিউটনের দ্বিতীয় গতি সূত্রটো, আর ইয়ার আমি গাণিতিক রূপটোর বিষয়ে অকনমান চালো। তারপর এই গাণিতিক রূপটো ব্যবহার করে বা যেটো আমি ফর্মুলা পালো এফ ইকুয়াল টু এম এ, এই ফর্মুলাটো আমি কেনেকে ব্যবহার করিম দুটামান আমি উদাহরণ করে চাও। এফ যদি আমি এফ ইকুয়াল টু এম এ পালো, ইয়াক আমি এইটো এর ঠাইত ভি মাইনাস ইউ বাই টি, ইয়ারপর আমি এফ টি হিসাবেও এইভাগেও আমি ব্যবহার করব পারো, আমার যোনটো লাগে সেই অনুসরি আমি ব্যবহার করব পারিম। তো এতিয়া আমি এটা উদাহরণ লৈছো, পাঁচ কেজি ভরের বস্তু এটার উপর দুই সেকেন্ড সময়ের বাবে বল প্রয়োগ, বল এটা ক্রিয়া করেছে, যদি ইয়ার বাবে বস্তুটোর বেগ থ্রি মিটার পার সেকেন্ডের পর সেভেন মিটার পার সেকেন্ডলৈ বৃদ্ধি হল, তো প্রয়োগ করা বলর মান নির্ণয় করা। তারপর দিছে যদি বলটো পাঁচ সেকেন্ডের বাবে প্রয়োগ করা হলহেন তেন্তে অন্তিম বেগ কিমান হলহেন। তো আমাক দুটা প্রশ্ন দিছে, তো প্রথমে আমাক প্রশ্নটোর পর আমি জানিব লাগিব যে কি কি দিয়া আছে। এই ফাইভ কেজি এটা আমার দিয়া আছে এম ভর দিয়া আছে, তারপর দুই সেকেন্ড এটা আমার সময় দিয়া আছে সময়, তারপর থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার এটো হয়েছে আমার প্রারম্ভিক বেগ, আর সেভেন মিটার পার সেকেন্ড স্কোয়ার এটো হয়েছে আমার অন্তিম বেগ। আমার এইখানে বস্তু ইয়াত দিয়া আছে, তো ইয়ারপর আমি প্রথমে কি উলিয়াম এফ টু উলিয়াম। তো এফর যেটো ফর্মুলা আসলে এফ ইকুয়াল টু টর্ন যেহেতু নাই, তো আমি কি করিম এইভাগে ব্যবহার করিম এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি ব্যবহার করিম, বা আগে আমি প্রথমে তরণটো এটো আমি উলিয়াই লোক পড়ো, এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি উলিয়াই পেলে লাস্টত এফ ইকুয়াল টু এম এ সেই সূত্রটো আমি বহুব পড়ো, যেনেকে করলে হবো। তো আমি ইয়াত এফ ইকুয়াল টু আমি ইয়ার মানবিলাক বহুয়াই দিলো, নিজ ফাইভ কেজি বহালো এমর ঠাইত, ভি ঠাইত মান বহালো, ইউ ঠাইত মান বহালো, তলত টি বহালো, আৰু কেলকুলেশ্যনটো কৰি পেলাই আমি পালো টেন নিউটন। এটো হল আমার আনসারটো। তারপর এটো হল প্রথম টুকুর আনসার আমি পালো। তারপর যেটা আমার পিছ টুকা সুদিছে কি যদি সময়টো আমি দুই সেকেন্ড, দুই সেকেন্ডের ঠাইত আমি পাঁচ সেকেন্ডলৈ বহাই দিম, তো তেতিয়া আমি ভিটো অন্তিম বেগটো কি পাম। তো অন্তিম বেগটোর কারণে আমি ভি ইকুয়াল টু এই টুকুর এনেকে বনাইলো, এই কোর বনালো এফ ইকুয়াল টু আসলে ভি মাইনাস এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি আসলে, তার মানে এফ ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি আসলে। তো ইয়ারপর আমি কি করলো এফ টু এফেলে লো, এফ টি হয়ে গেল, টি টু পূরণ করলো। তারপর ইয়ারপর আমি কি করলো যোন ইউ পার্ট আসলে ইউ পার্ট সমান চিহ্ন ফালে লো, তো ভি পার্ট আনটো ফালে লো পেলে আমি উলিয়াই ললো। তারপর আমি কি করলো ইয়ার ফর্ম সূত্রটো আমি বহুয়াই দিল, বহুয়াই দি পেলায় যেটা আমি কেলকুলেশন করি, কেলকুলেশনটা করলে ভির মানটো আমি পাম থার্টিন মিটার পার সেকেন্ড।
তারপিছত আৰু এটা উদাহৰণ লৈছো কোনটো ক্ষেত্ৰত বস্তু ক্ষেত্ৰত বেছি বয়ল প্ৰয়োগ হ'ব মানে দুটা আমাৰ ক্ষেত্ৰ দিছে এটা দিছে 2 কেজি ভৰৰ ভৰ এটাক 5 মিটাৰ পাৰ ছেকেণ্ডলৈ ত্বৰণ ত্বৰিত কৰা হ'ল মানে এইটো ত্বৰণ আৰু বল দিছে ভৰ দিছে তো ইয়াত ত্বৰণটো বলটো বেছি হ'বনে 4 কেজি ভৰৰ বস্তু এটা 2 মিটাৰ পাৰ ছেকেণ্ডলৈ ত্বৰিত কৰিলে বেছি হ'ব তো প্ৰথম ক্ষেত্ৰত আমি ল'লোঁ এইটো এমটো দিয়া আছে আমাৰ 2 কেজি আৰু এটো দিয়া আছে 5 মিটাৰ পাৰ ছেকেণ্ড তো ইয়াৰ কাৰণে এফ ওৱানটো হ'ব কি 5×10 মানে 5×2 ইকুৱেল টু 10 মিটাৰ পাৰ ছেকেণ্ড পালোঁ ঠিক তেনেকৈ দ্বিতীয়টোৰ কাৰণে আমি 4 দিয়া আছে এমটো আৰু এটো 2 দিয়া আছে দুইটা পূৰণ কৰি আমি 8 পালোঁ তো আমি গম পালোঁ যে যিটো আমাৰ প্ৰথম ক্ষেত্ৰ আছিলে ইয়াৰ কাৰণে ত্বৰণৰ মানটো বেছি হ'ব চৰি ত্বৰণ নহয় বলৰ মানটো বেছি হ'ব তাৰপিছত আৰু এটা উদাহৰণ লৈছোঁ ইয়াত দিয়া আছে 108 কিলোমিটাৰ পাৰ আৱাৰ বেগেৰে গৈ থকা মটৰ গাড়ী এখনে ব্ৰেক প্ৰয়োগ কৰা কৰি ৰখাওঁতে 4 ছেকেণ্ড সময় লাগে এইটো সময়টো দিয়া আছে 4 ছেকেণ্ডটো আৰু প্ৰথমটো দিয়া আছে প্ৰাৰম্ভিক বেগ মানে গাড়ীখন গৈ আছে আৰু গাড়ীখন কি কৰিছে ৰখিব তাৰমানে ভিটো আমাৰ 0 হ'ব আমি প্ৰথমৰ গতি লেচনটো তেনেকুৱা অংক কৰা হৈছিলে তাৰপিছত ইয়াৰ গাড়ীখনৰ ভৰটো দিয়া আছে 1000 কেজি তো বলটো উলিয়াবলৈ কৈছে তো যিটো আমাৰ প্ৰাৰম্ভিক বেগ দিয়া আছে ইউটো তো ইয়াক আমি মিটাৰ পাৰ ছেকেণ্ডলৈ নিব লাগিব মানে ওপৰত 1000 ইনটু কৰিব লাগিব তলত 60×60 কৰিব লাগিব তো এইটো কেলকুলেশ্যন কৰিলেও হ'ব 30 মিটাৰ পাৰ ছেকেণ্ড আৰু তলৰ ভিটো জিৰ' হ'লে ৰখিবগৈ যিহেতু আৰু সময়টো 4 ছেকেণ্ড দিয়া আছে আৰু ভৰটো 1000 কেজি দিয়া আছে তো ইয়াক আমি কি কৰিম এফ ইকুৱেল টু এম এ সূত্ৰত বহুৱাই দিলোঁ তো প্ৰথমে এফটো উলিয়াই ল'ম এফটো উলিয়াই পেলাই আমি পালোঁ যে মাইনাছত পাম 7500 নিউটন পালোঁ আৰু এইখিনিতে আৰু এটা কথা যিহেতু আমি মাইনাছত পাইছোঁ এফটো তাৰমানে বস্তুটোৱে কি হৈছে বলৰ বিপৰীতে ক্ৰিয়া কৰিছে বস্তুটোক ৰখাবলৈ চেষ্টা কৰিছে যদি বলৰ দিশত ক্ৰিয়া কৰিলেহেঁতেন এইটো আমি প্লাছত পালোঁহেঁতেন আৰু বলৰ বিপৰীত দিশত ক্ৰিয়া কৰিছে মানে বস্তুটো এইফালে গৈ আছিলে তো ইয়াৰ বিপৰীতে যেতিয়া ক্ৰিয়া কৰিলে তো তাৰ কাৰণে আমি মাইনাছত পালোঁ সেইটো কাৰণে আমাৰ মাইনাছ হ'ল তো আমি দুটামান উদাহৰণ কৰি চালোঁ যে এই সূত্ৰটো আমি কেনেকৈ ব্যৱহাৰ কৰিম তো যদি ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক কৰক শ্বেয়াৰ কৰক ধন্যবাদ